স্বাস্থ্য সুস্থ থাকলে তবেই শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সুস্থ সমাজ করে তোলা হবে। তাই শিশু বয়স থেকে মাঠে নেমে খেলাধুলা করা ছেলে মেয়েদের জন্য একান্ত প্রয়োজন। খেলাধুলা সঠিকভাবে করতে পারলে শরীর সুস্থ থাকবে। তাই সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোর অভিযানের আয়োজন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বক্সনগর এলাকার উপস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সামাজিক এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে। সমাজের সকল স্তরে মানুষের সহযোগিতায় স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে যাবে ত্রিপুরা। সিপাহীজলা জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মঙ্গলবার এমনটাই বললেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তাফাজ্জাল হোসেন। সিপাহীজলা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে মানিক্যনগর কমিউনিটি হলে এদিন সূচনা হয় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযানের। শিশু এবং কৈশোর জীবনের সকল স্তরে মানুষকে সুস্থ জীবন গড়ে দেওয়ার জন্যই এই প্রকল্পের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী। বক্সনগরের বিধায়ক তাফাজ্জাল হোসেন ছাড়াও মঙ্গলবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক, মহকুমা শাসক মানিকলাল দাস এবং বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। মানিক্যনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্বোধনী সঙ্গীতের পর স্বাগত ভাষণ রাখেন জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস। এরপর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিধায়ক তাফাজ্জাল হোসেন বলেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্বাস্থ্য বিষয়ক প্রকল্প জনসাধারণের কল্যাণের জন্য চালু হয়েছে সেইগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এর জন্য স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীদের কঠোর পরিশ্রম এবং মানুষের সেবা করার মতো মন মানসিকতা থাকতে হবে। এখানে আমার সামনে যারা আছে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা, আমি ওনাদেরকে বলবো যে তোমরা বেশি বেশি করে খেলাধুলা করবে, স্বাস্থ্য অমূল্য সম্পদ, লেখাপড়া যদিও জাতির মেরুদণ্ড, তারপরে সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের স্বাস্থ্য। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমরা লেখাপড়া করতে পারবো না, তাহলে আমরা চলতে পারবো না জীবন দুর্বিষয়ের কারণে। যার জন্য আমার তোমাদের প্রতি আমার যে অনুরোধটা থাকবে, তোমরা বেশি বেশি করে খেলাধুলা করবে, খেলাধুলা মনোযোগী হলে তাহলে আমাদের স্বাস্থ্য ঠিক থাকবে। তারপর সাথে আরেকটা অনুরোধ যেটা থাকবে ছাত্রছাত্রী ভাই বোনদের প্রতি, সেটা হলো আমরা শৌচালয় ব্যবহার করে মাস্কটি সাবান দিয়ে হাত মুখ ধুই। শৌচালয় ব্যবহারের পর আমরা সবাই প্রত্যেকে, বাচ্চারা যারা আছো, যারা স্টুডেন্ট ভাই বোনেরা আছে, প্রত্যেকে বলছি যারা আমরা শৌচালয় ব্যবহার করার পর আমরা সাবান দিয়ে হাত মুখ ধুই, তারপর আমরা যখন খেলাধুলা করবো। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সহযোগিতায় সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানকে সফল করে তুলতে এলাকার জনপ্রতিনিধি এবং জনসাধারণের কাছে এদিন সহযোগিতা কামনা করেন জেলার স্বাস্থ্য আধিকারিকেরা। বিউরো রিপোর্ট, আর ই নিউজ।